আদালতের রায়ে চাকরি হারিয়েছেন, যার এখন তাদের শুধুমাত্র নজর সুপ্রিম কোর্টের দিকে। যদিও বা আপনাদেরকে বলে রাখি যে সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিল যে হাইকোর্টের একটি স্পেশাল বেঞ্চ তৈরি করে সিদ্ধান্ত নিতে, আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কিন্তু এর পরেও সুপ্রিম কোর্টে গেছে পর্ষদ, সুপ্রিম কোর্টে গেছে এসএসসি, সুপ্রিম কোর্টে যাচ্ছে এই যে চাকরি হারাদের একাংশ, এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কমিশনও। তো এই যে জায়গায় দাঁড়িয়ে 26,000 মানুষ, তার মধ্যে এর মধ্যেই যেটা আমরা নতুন করে জানতে পারছি যে এর মধ্যে যাদের অবৈধভাবে চাকরি হয়েছে বলে প্রথমত তিনটে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছিল সে হার্ড ডিস্কে জানতে পারা গিয়েছে প্রায় 5,000 সামথিং চাকরি যে অবৈধ বলে যেটা আপাতভাবে জানা যাচ্ছে, তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে এসএসসিকে। কিন্তু আদতেও তালিকা তৈরি করতে পারবে কি না এসএসসি, এটা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ এর আগে বারবার করে কোর্ট এসএসসিকে বলে এসএসসি কোনো রকম তালিকা দিতে পারেনি। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, মুড়ি মুড়কি মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন সেই মুড়ি থেকে মুড়কিকে বাছা এটা খুব ডিফিকাল্ট কাজ। আদতেও এটা সম্ভব কিনা, এসএসসির কাছে কোনো রকম তথ্য আছে কিনা, নাকি সবটাই ডিস্ট্রয় করে ফেলা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। সুপ্রিম কোর্টের কাছে তথ্য যদি দাখিল করা যায়, অবশ্যই যারা যোগ্য চাকরি প্রাপক, যাদের চাকরি গেছে তাদের হয়তো আবার চাকরি ফিরে আসতে পারে, সেখানে অবৈধ যারা করেছেন, অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি চলে যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন যে সুপ্রিম কোর্টের কাছে কোন কোন তথ্যাবলী সেগুলো জমা পড়ে, এবং তার উপরে ভিত্তি করে আগামী দিনে বিচার ব্যবস্থা রায়দান করতে পারেন। কিন্তু এখন এখনও পর্যন্ত সেই অর্থে কতটা তথ্য সঙ্গে নানান রকমের ডকুমেন্টস গিয়ে পৌঁছবে সুপ্রিম কোর্টে, এটা একটা বড় প্রশ্ন। যদিও বা সুপ্রিম কোর্টের মধ্যেই দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, আর পাল্টা ক্যাভিয়েট দাখিল করেছে প্রতিপক্ষ, অর্থাৎ যারা চাকরি প্রাপক রা তাদের উল্টো পক্ষ, অর্থাৎ যারা চাকরি প্রার্থী তারা, এবং তারা বলছেন যে অবৈধভাবে তাদের চাকরি গেছে। এই মুহূর্তে আমরা চলে যাব, অবশ্যই এই খবর দিকে নজর রাখবো আজকে ডিবেটে। এই মুহূর্তে আইনজীবীরা কি বলছেন আমি একবার দেখানোর চেষ্টা করব। ফিরদৌস সামিম, যিনি এই যে মানে এই যে যারা যোগ্য প্রার্থী তাদের হয়ে যিনি মামলা লড়ছেন, তিনি কি বলেছেন, দু দুটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন, কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাবো, শুনুন। অবভিয়াসলি যাতে এই রায়ের বিরুদ্ধে যদি কোনো অ্যাপিল হয়, এসএলপি ফাইল হয়, তাহলে যাতে এই সেই মামলায় আমরা পার্টিসিপেট করতে পারি, আমাদের বক্তব্য রাখতে পারি। এই যে ঐতিহাসিক রায় হয়েছে, সেটি সেই রায় যাতে বহাল থাকে সেই জন্য আমরা ক্যাভিয়েট দাখিল করেছি। শেতাবুদ্দিন নাসরিন সহ যারা মামলাকারী ছিলেন তারা ক্যাভিয়েট দাখিল করেছেন, এবং উভয় যাতে উভয় পক্ষকে শুনানি দেওয়া হয়, অপরচুনিটি অফ হিয়ারিং পাই আমরা, আমরা যাতে এই যে ঐতিহাসিক রায় হয়েছে তার সপক্ষে যুক্তি রাখতে পারি। একটা বিষয় অবশ্যই আসা উচিত, তার কারণ যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন যে ক্যাবিনেট ডিসিশন নিয়ে, সেই ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখলেই বুঝতে পারবেন যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার কগনিজেন্স নেওয়ার পরেও, এবং একটা প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তার যেটা জানা সত্ত্বেও, এবং তার কগনিজেন্স নেওয়ার পরেও সেই একটা ডেড প্যানেলে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন যেখানে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে, ইললিগালিটি আছে এটা জানা সত্ত্বেও, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন, যার উপর দায়িত্ব ন্যস্ত আছে যে যোগ্য চাকরি প্রার্থীদের নির্বাচন করা, তারাই আদালতে এফিডেভিট দিয়ে বলেছিলেন এই অতিরিক্ত শূন্যপদ দুটো কাজে ব্যবহৃত হবে, এক অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য, এবং দ্বিতীয় হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য। অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য কখনো কোনো সরকারি পদক্ষেপ কি হতে পারে? সংবিধানের শপথ নেওয়া একটা ক্যাবিনেট এই ধরনের ডিসিশন যখন নেন, খুব স্বাভাবিকভাবেই সেটা বেআইনি, এবং মহামান্য বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা যুক্ত, প্রয়োজন হলে সিবিআই তাকে কাস্টডিতে নিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাবিনেট ডিসিশনের সঙ্গে ছিলেন, এই ক্যাবিনেট গোটা মন্ত্রিসভায় ছিলেন, তাই আমি মনে করি চাইলে সিবিআই গোটা মন্ত্রিসভার প্রত্যেক মন্ত্রীকেই কাস্টডিতে নিয়ে জেরা করতে পারে। একেবারে সুপার নিউমারিক পোস্ট ক্যাবিনেটের সিদ্ধান্ত, এবং সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত গোয়েন্দা সংস্থার, কোর্টের নির্দেশ অনুযায়ী বলছিলেন আইনজীবী ফিরদৌস সামিম। এবার এই যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা রাস্তায় বসে এতদিন ধরে আন্দোলন করছেন, তাদের হয়ে লড়াই করেছেন প্রথম দিন থেকে সুদীপ্ত দাশগুপ্ত আরেকজন আইনজীবী, তিনি কি বলছেন এই বিষয়ে আপনাদেরকে দ্রুত শোনাবো। এরপর আমি চলে যাব রাজর্ষী লাহিড়ী, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত ঘোষ,
দুই রাজনৈতিক মঞ্চে দুই ব্যক্তিত্ব, যদিও বা সুকান্ত ঘোষ তিনি অধ্যাপক, আমি তার কাছেও যাব, আমরা ফিরে আসছি দ্রুত, কিন্তু এখন এই মুহূর্তে দেখব সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী তিনি কি বলছেন। হেড হলো মুখ্যমন্ত্রী, ডিসিশন যে ক্যাবিনেট ডিসিশন নিয়েছে তার ওপরে ইনভেস্টিগেশন করতে বলেছে এবং বলেছে এর সঙ্গে যুক্ত যে কোনো লোককে ইনভেস্টিগেশন করতে পারবে সিবিআই। তাই জন্য বলা যেতেই পারে যে সিবিআই চাইলে মমতা ব্যানার্জিকেও ইনভেস্টিগেশনের জন্য ডাকতে পারে।